হ্যালো বন্ধুরা টেক জগতের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি সৌরভ আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর ট্রিক নিয়ে এসেছি এই ট্রিকটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আইডি কার্ডে কয়টা সিম এবং কি কি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এটা জানার জন্য আপনাকে কি করতে হবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ফোনের কল লিস্টে আসবেন যেখান থেকে আপনারা কল করেন এখানে আসবেন আসার পর একটি কোড ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ আমি আবারও বলছি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দেওয়ার পর কল দেবেন দিয়ে আপনার যে সিমটিতে আপনি রেজিস্ট্রেশন করে রাখছেন সেই সিমটিতে আপনি ক্লিক করবেন আপনি এটা রবি গ্রামীণ এয়ারটেল সব সিমের ক্ষেত্রেই এই কোডটা ইউজ করতে পারবেন তারপর এখানে কি করবেন আপনার আইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট দিয়ে দেবেন তো আমার আইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট হচ্ছে সিক্স আপনাদেরটা আপনারা অবশ্যই জেনে নেবেন আপনাদের লাস্ট আইডি কার্ডের চারটে ডিজিট অবশ্যই জেনে নেবেন নাহলে আপনারা এটা জানতে পারবেন না তো আপনারা জানার জন্য অবশ্যই এই চারটার ডিজিট মনে রাখবেন তারপর এখান থেকে সেন্ড করে দিন সেন্ড করে দিলে আপনার একটা এস আসবে আমরা এস এম জন্য অপেক্ষা করি হ্যাঁ বন্ধুরা আমার এস এম এস টি এসে গেছে দেখুন যে আমার কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কী কী নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সব দেখা যাচ্ছে আমার টোটাল দশটা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং পাঁচটা প্রিপেইড মানে জিপির পাঁচটা প্রিপেইড আছে এয়ারটেলের তিনটা প্রিপেইড আছে বাংলা লিঙ্কের একটা প্রিপেইড নাম্বার আছে এবং রবির একটা প্রিপেইড নাম্বার আছে তো এখানে দেখুন যে নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে কিন্তু মাঝের পাঁচটা নাম্বার স্টার দিয়ে দেওয়া আছে মানে আপনারা যেন নাম্বারগুলো আপনারা যদি অবশ্যই পরিচিত যদি আপনাদের নাম্বার হয় তাহলে আপনারা অবশ্যই এগুলো জানতে পারবেন যে এটা আপনার কোন কোন নাম্বার দেখুন শেষে তিনজিট ডিজিট করে দেওয়া আছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ট্রিক আপনারা এই ট্রিকটির মাধ্যমে অবশ্যই জানতে জানতে পারবেন যে আপনাদের আইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন যে আপনাদের আইডি কার্ডের রেজিস্ট্রেশনের লিমিট শেষ হয়ে গেছে কিনা না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ